মাশরাফি বিন মুর্তজা আপনাদের মুখোমুখি হয়েছেন, অনেক কিছু জানলেন শুনলেন, এই প্রথম কি আপনি আপনার জীবনে কোনো এমপিকে দেখলেন যে সরাসরি এসে কথা শুনতেছে আপনাদের, আপনাদের মুখোমুখি হয়েছে? হ্যাঁ, প্রথমই প্রথমেই দেখেছি, আগেও দেখেছি, আর প্রথম সরাসরি তার সাথে সাক্ষাৎ করলাম, কথা বললাম, এই আন্তরিক। না মানে আমি বলতে চাচ্ছি কোনো একজন এমপি এই প্রথম জনতার মুখোমুখি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এই প্রথমই। আচ্ছা, মাশরাফি এমপি হিসেবে কেমন? এমপি হিসেবে খুব সুন্দর, প্রিয়, সবার জনপতি, আন্তরিক, ভালোবাসা তার দিক, আর সে সবারই গরিবের বড় লোকের সবার দিকে ভালো দিকে তাকে দেখা যায়, ঠিক আছে। একজন জাতীয় দলের সাবেক অধিনায়ক, এত ক্রিকেটার রাইট, এবং সাধারণ জীবনযাপন করে, আপনাদের সঙ্গেও খোলামেলা কথা বললেন, আলোচনা করলেন, এমপি হিসেবে পেয়ে আপনি কতটা খুশি? বা লোহাগড়ায় তো আগে এমপি হতো এখানকার, এবার তো নড়াইলের এমপি পেয়েছেন আপনারা, সো এই চারটা বছরে মাশরাফির কাজের মূল্যায়ন কী করবেন? মাশরাফি চারটা বছরে যে কাজ করেছে খুব মূল্যবান কাজ করেছে, বহুত কাজ করেছে মাশরাফি, এমপিএ নতুন এমপিএ যে কাজ করেছে এরকম আমরা কোনোদিনও এমপিএ পাইনি, বুঝছেন, লোহাগড়া হয়েছে এমপি তাও আমরা পাইনি, তাই মাশরাফির মতো যা পাইছি আমরা হাজার হাজার খুশি। আপনি আপনার এলাকার উন্নয়নের জন্য কিছু চেয়েছেন বা কিছু দাবি আছে বা কিছু আবদার আছে? হ্যাঁ, আমার একটা উন্নয়ন দাবি ছিল, একটা মসজিদ আমাকে উঠতেছে, সেই মসজিদে নাকি কিছু দাবি ছিল, আমি এসে যেটা উপস্থিত কথিবাদ তার আগেই কথাবার্তা শেষ হয়ে গেছে। এবং মাশরাফি কিন্তু আজকে বেশ ক্লিয়ার কথাবার্তা বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন, সততার বিরুদ্ধে সততা নিয়ে কথা বলেছেন, এবং বলেছেন টাকা পয়সা কোথাও লেনদেন করবেন না যদি, এবং সরকারের কিছু বিধিনিষেধ রয়েছে, নিয়মকানুন রয়েছে, সে অনুযায়ী আসলে কাজগুলো হয়। এগুলো কি আপনারা আগে জানতেন নাকি এবারই জানলেন? এবারই জানলাম, আগে জানতাম না, এবারই জানলাম, ঠিক আছে। এই নিয়ে এসে বললো যে কারো টাকা দেবেন না, কারোই দেবেন না, সততাই এবার দেখলাম, সামনে এমপি এসে দেখা বললো, সেইটাই আমাকে ভালো লাগলো সরাসরি। এবং তার ভাইরা এখানকার চেয়ারম্যান, তিনি কেমন কাজ করছেন? উনি খুব ভালো কাজ করছে, উনি সুন্দর কাজ করছে, বুঝছেন, আমাকে একটা রাস্তা দিয়েছে সেদিন, আমাকে মসজিদে কিছু টাকা দিয়েছে, বুঝছেন, উনি খুব উন্নয়ন করছে, ওনার ভাইরা আবার পাশাপাশি উনি খুব ভালো উন্নয়ন করতেছে। এবং মাশরাফির বাড়ি কিন্তু বেশি দূরে না, মানে জন্মস্থান পাশেই, চারখাদা বা এরকম একটা নাম আছে, চারখাদা মাছপাড়া, সো আপনাদের এলাকার মানুষই বলা যায়, এলাকার ছেলে, আমাকে সিঙ্গার মাঠে ক্রিকেট খেলে গেছে, এই মিঠাপুর ক্রিকেট খেলে গেছে, এই জায়গাতে ক্রিকেট খেলে মানুষ হয়েছে, সেই জায়গাতে ওনার উন্নয়ন বাড়িতে, বাংলাদেশের লোক বিশ্বের লোক চিনেছে মাশরাফি মুর্তজা গেছে ক্রিকেটে যায়, বুঝছেন। মাশরাফি নিশ্চয়ই বাংলাদেশের গর্ব এবং নড়াইলের তো বেশি গর্ব, এবং আপনাদের তো আরও ভালো লাগার কথা। আমাদের ভালো, বেশি ভালো লাগা আমাদেরই দরকার, আমরা জানি যাই টিভি ছাড়লেই মাশরাফি মুর্তজা, মাশরাফি মুর্তজা এইটাই বলে সবাই। এবং এলাকার আরও কিছু উন্নয়নের কথাও তিনি বললেন যে এক বছরে উন্নয়নটা করবেন, কারণ দুই বছর করোনার কারণে কিছু করতে পারেন নাই, বন্যাও ছিল, আপনি কতটা আশাবাদী যে কাজের ব্যাপারে? যে কাজ করেছে এতে আমি হাজার হাজার খুশি ভাই, বর্তমান যে করোনা দুই বছর গেছে তারপরও আদিনে যা করেছে হাজার হাজার শুক্রিয়া আদায় করি তার লাগে, ঠিক আছে, এই অনেক ধন্যবাদ আপনাকে।